পয়গম্বর নিয়ে বিজেপি নেতাদের মন্তব্যে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধ্বংসাত্মক বিজেপি নেতাদের জঘন্য ঘৃণ্য মন্তব্যের তীব্র নিন্দা করছে। এহেন মন্তব্য শুধু হিংসা ছড়াচ্ছে না, দেশে বিভাজন সৃষ্টি করছে, শান্তি ভ্রাতৃত্ববোধে আঘাত হানছে। অবিলম্বে অভিযুক্ত বিজেপি নেতাদের গ্রেফতার করা হোক, যাতে দেশের সংহতিতে আঘাত না আসে। বৃহত্তর মানুষকে যেন মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে না হয়, একই সঙ্গে সব ধর্ম বর্ণের মানুষকে বৃহত্তর স্বার্থে শান্ত থাকতে অনুরোধ করছি। সব ধরনের উস্কানিকেই আমরা কঠোর ভাষায় নিন্দা করি, টুইট করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার মধ্যেই এবার সল্টলেকে চাকরি প্রার্থীদের ব্যাপক ধরপাকড় পুলিশের। 2017 প্রাথমিক চেতুর্থ নবেলার বিক্ষোভ কর্মসূচি ছিল সল্টলেকে, বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে জড়ো হচ্ছিলেন প্রাথমিক টেট চাকরি প্রার্থীরা, তখনই ধরপাকড় শুরু করে পুলিশ, প্রায় 150 জনকে আটক করা হয়। ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সল্টলেক থেকে। ঝিলাম, এই মুহূর্তে কি পরিস্থিতি? ইতিমধ্যেই আমরা জানি 150 জন চাকরি প্রার্থীকে পুলিশ আটক করেছে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জায়ের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা যখন চলছে, তার মধ্যেই সল্টলেকে চাকরি প্রার্থীদের ব্যাপক ধরপাকড় করলো পুলিশ। 2017 প্রাথমিক টেট উত্তীর্ণদের আজকে বিক্ষোভ কর্মসূচি ছিল সল্টলেকে, এবং বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার জন্য জমায়েতের ডাক দেওয়া হয়। বাসে করে এসে টেট প্রার্থীরা জড়ো হচ্ছিলেন, এবং তখনই পুলিশ ধরপাকড় শুরু করে। প্রায় 150 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। জিলাম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। জিলাম, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাস্তা অবরোধ করে যারা করেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং একে একে প্রত্যেককে গ্রেপ্তার করে তাদেরকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা এখানে ছিলেন তাদেরকে তুলে দেওয়া হয়েছে। প্রথমে তাদেরকে সতর্ক করা হয়, এবং সতর্ক করার পর তাদেরকে একে একে বল প্রয়োগ করে এই পুলিশ ব্যান্ড যেগুলো রয়েছে সেখানে তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে প্রত্যেকে রয়েছে, এবং এই যে বিষয়ে যারা রাস্তা অবরোধ করেছেন তাদের সব টিপ পাচ্ছি, তাদের মূল বক্তব্য হচ্ছে তাদের এখানে অবরোধকারী। আমরা দেখতে পাচ্ছি সামনে একজন অসুস্থ নিয়ে আছেন, ওইখানে যারা অবরোধকারী ছিলেন তাদের মধ্যে একজন যখন ভেঙে তোলা হচ্ছিল তো সেই অসুস্থ হয়ে যায়, এবং তাকে এই মুহূর্তে উদ্ধার হয়ে যাওয়ায় তাকে জ্ঞান দিয়ে এই মুহূর্তে আমরা সামনে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। যারা অবরোধকারী ছিলেন তাদের প্রথমে সতর্ক করা হয় পুলিশের পক্ষ থেকে, এবং তারপরে বল প্রয়োগ করে তাদেরকে একে একে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। তাকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, ওআরএস দেওয়ার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে। যদিও সামনে আশপাশে কোনো অ্যাম্বুলেন্স বা কাউকে দেখা যাচ্ছে না, একজন অসুস্থ হয়ে পড়েছেন প্রবলভাবে। আবারও দেখতে পাচ্ছি এই যারা অসুস্থ যাদেরকে ধরা হয়েছিল তারা ফের গাড়ি থেকে, যেহেতু ভিড় প্রচণ্ড অনেকেই বেরিয়ে আসছেন, এই যিনি অসুস্থ তাকে সরিয়ে ফেলা হচ্ছে। প্রবল বিশৃঙ্খল পরিস্থিতি, একে একে তিনটে গাড়িতে যারা টেট চাকুরি প্রার্থী তারা দাবি যে 2017 ধার থেকে তারা অপেক্ষা করছেন। আমাদেরকে বাঁচান, আমাদেরকে জলব দিচ্ছে না পুলিশ, আমাদের পুলিশ জলব দিচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। গাড়িতে অসুস্থ বোধ করা একজন ইতিমধ্যে তারা মাটিতে শুয়ে পড়েছেন, তাকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, তবে কখন স্বাভাবিক। এই মুহূর্তে যারা টেট চাকুরি প্রার্থী তাদের পক্ষ থেকে জল এবং ওআরএস দিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য যে গাড়ির মধ্যে যে পরিমাণ আন্দোলনকারীদের তোলা হয়েছে তাতে তারা অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যান ইতিমধ্যে চলে গেছে, আরেকটা ভ্যানে রয়েছেন যারা আন্দোলনকারী, তাদেরকে জোর করে পুলিশের পক্ষ থেকে সেখানে তোলা হয়েছে, এবং প্রত্যেকেরই বক্তব্য একটাই যে যে পরিমাণ গাড়িতে লোক বসার সম্ভব তার থেকে বেশি আন্দোলনকারীদের তোলা হয়েছে, অসুস্থ বোধ করছেন তারা।